হাইড্রোপনিক কি এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমরা প্রথমে যেটা ভাবি একটা গতানুগতিক একটা যেটা ডেফিনেশন হয় যেটা গুগল সার্চ করলে পাওয়া যায় বা ডিকশনারি ভিত্তিক যে ডেফিনেশনটা পাওয়া যায় সেই ডেফিনেশনটা হচ্ছে যে হাইড্রোমিনস ওয়াটার অ্যান্ড পনিক মিন ওয়ার্ক পানি জলের মধ্যে কাজ করা এটাই হচ্ছে হাইড্রোপনিকের একটাই কিন্তু বেসিক্যালি এটা আমার একটা মতামত রয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু একটা ইনকমপ্লিট ডেফিনেশন এটা আমি মনে করি পার্সোনালি অনেকের কাছে অনেক রকম হতে পারে আমার কাছে এটা ইনকমপ্লিট এই কারণে মনে হয় কারণ এখানে হচ্ছে দুটো জিনিসের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে দুটো তিনটে জিনিসের উপরে কিন্তু খুব বিরাট একটা গুরুত্বপূর্ণ ইয়ে রয়েছে সেটা হচ্ছে এক হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি দু নম্বর হচ্ছে জল জলের যে প্যারামিটার সেটাকে হ্যান্ডেল করতে হবে কিভাবে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে নাহলে কিন্তু হাইড্রোপনিক করতে পারবে না আরেকটা জিনিস এনভায়রমেন্ট তার মধ্যে থাকছে টেম্পারেচার হিউমিডিটি এসব বাগেরা বগেরা এইসব জিনিসগুলো থাকছে তো এইগুলো নিয়ে কমপ্লিট একটা যে নলেজ বা করা সেটাই হচ্ছে হাইড্রোপনিক এটা দিয়ে কমপ্লিট একটা নলেজ করতে পারলে তবেই সেটা হচ্ছে হাইড্রোপনিক হ্যাঁ হাইড্রোপনিকে কিন্তু জলের রোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ হাইড্রোপনিকে কোনো যেহেতু মাটি থাকে না আমার সয়েল লেস যেহেতু আমরা প্ল্যান্টের যে এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস যেগুলো মাইক মাইক্রো নিউট্রিয়েন্ট মাইক্রো নিউট্রিয়েন্টস এগুলো কিন্তু জলের থ্রুই কিন্তু আমাদের প্ল্যান্টকে দিতে হয় তো সেখানে কিন্তু জলের রোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু এক নম্বর মানে হাইড্রোপনিক করতে গেলে যে শর্তগুলো তার মধ্যে কিন্তু এক নম্বর শর্ত কিন্তু এই জলের ব্যাপারটা রয়েছে তো জলের ব্যাপারটা কীরকম জলের যে প্যারামিটার সেগুলো কিন্তু প্রপারলি মেনটেন করতে হবে না হলে কিন্তু হাইড্রোপনিকে ফেলিওর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমনি কেউ দেখুন একটা জিনিস হচ্ছে দুরকমভাবে হাইড্রোপনিক করে কেউ হবি শখের জন্য বাড়িতে ছাদ বাগান করেছেন বা ব্যাকইয়ার্ড গার্ডেন করেছেন তার জন্য আমি বলছি না তিনি কিন্তু তার মানে অ্যাকচুয়াল যে হবির জন্য করছেন তার একটা গাছে যদি দুটো টমেটো হয় বা দুটো শশা হয় একটা গাছে সেক্ষেত্রে কিন্তু তিনি খুশি হয়ে যাবেন কিন্তু একজন কেউ হাজার স্কোয়ার মিটারের হাইড্রোপনিক করছেন সেখানে তার একটা শশা গাছে যদি দুটো শসা হয় তাহলে কিন্তু মাথায় হাত পড়ে যাবে তার তো এখানে একটা জিনিস এই আমার বলার উদ্দেশ্যটা এটাই যারা অ্যাকচুয়াল হবি সাইড নিয়ে করছেন তাদের কিন্তু যেরকম জল হোক কম হোক বেশি হোক তারা করতে পারেন কিন্তু কমার্শিয়ালি যখন কথা আসবে কমার্শিয়ালি যখন ব্যাপারটা আসবে তখন কিন্তু জলের ওয়াটার প্যারামিটার স্ট্রং ওয়াটার প্যারামিটার মানে যে শর্তগুলো রয়েছে থাকা দরকার সেগুলো নিয়ে পরে আসছে তো সেগুলো না থাকলে কিন্তু হাইড্রোপনিক না করাই ভালো তো হাইড্রোপনিক ইভেন্ট যদি বলি যে হাইড্রোপনিক কাদের জন্য হাইড্রোপনিক সেই মানুষদের জন্য যারা এটাকে অ্যাকচুয়াল প্রপারলি এই জিনিসটাকে মেনটেন করতে পারবে তাদের জন্যই না হলে কিন্তু যদি মনে করেন ক্যাজুয়ালি জিনিসটাকে যদি বিষয়টাকে ক্যাজুয়ালি নিয়ে নেয় কারণ জল দিয়েই সমস্ত নিউট্রিয়েন্টস মিউট্রিয়েন সমস্ত কিছুই দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু জলের প্যারামিটার যদি না আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি হাইড্রোপনিক করতে পারবেন না তো যারা এটা মেনটেন করতে পারেন তাদের জন্য হাইড্রোপনিক নয় ইভেন আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যে সেই ধারণার কোন মধ্যে একটা যদি আপনি মাটিতেও চাষ করেন আমরা একটা মাটিতে জল দিয়ে দিলাম আমরা ভেবে নিলাম যে গাছ সে ঠিকঠাকভাবে মাটিটা ভিজে গিয়েছে এখান থেকে এসেন্সিয়াল গুলো পেয়ে যাবে এটা কিন্তু ঠিক না তো প্ল্যান্টের যে নেওয়ার যে প্ল্যান্টের যে নিউট্রিশন অ্যাবজরবেশন যে ক্ষমতাটা সেটা কিন্তু নির্ভর করে ওয়াটার কোয়ালিটির ওপরে ওয়াটার কোয়ালিটি কেমন সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মাটিতেও কিন্তু গাছ ঠিকভাবে গ্রো হবে না ধরুন আমি একটা উদাহরণ দিই পিএইচ যদি হাই হয় সেখানে কিন্তু গাছের যে নিউট্রিশন নেওয়ার যে ক্ষমতা মানে পিএইচ যদি হাই মানে সাতের ওপরে বলছি সেখানে কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টস কিন্তু নেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু কমে যায় গাছের আর পিএইচ যদি একটু লো হয় মানে ফাইভ পয়েন্ট ফাইভের যদি নিচের দিকে নামতে থাকে তাহলে কিন্তু সেখানে ম্যাক্রো যেগুলো সেগুলো কিন্তু নেওয়ার যে অ্যাবজরভেশন যে ক্ষমতাটা সেটা কিন্তু পরপর কমতে থাকে তো এর মাঝামাঝি যদি জায়গাটা থাকে সেই জায়গাটাতে জলের প্যারামিটারটা যদি পিএইচটা যদি রাখতে পারি আমি তাহলে কিন্তু গাছ সেই ঠিক সেইভাবে তার নিউট্রিশনটাকে অ্যাবজর্ব করতে পারবে কিন্তু আমার আমি একটা ক্ষারীয় মানে হাই পিএইচ বা একটা জল যদি আমি মাটিতেও দিই সেখানে কিন্তু গাছ ভাবে নিয়ে নেবে যেটা কিন্তু ঠিক না হাইড্রোপনিকের ক্ষেত্রে তো একদমই নয় কিন্তু মাটির ক্ষেত্রে অনেকটা সুবিধা রয়েছে এই কারণ তার কারণ হচ্ছে মাটির বাফারিং ক্ষমতা কিন্তু যথেষ্ট মাটি কিন্তু অ্যাক্ট করে অ্যাজ এ বাফার এখানে কিন্তু অনেক কিছু ব্যালেন্স করতে পারে মাটির মধ্যে যেসব মাইক্রো অর্গানিজম থাকে এ থাকে এরা কিন্তু অনেকটাই ব্যালেন্স করতে পারে কিন্তু হাইড্রোপনিকের ক্ষেত্রে এটা কিন্তু একদমই হবে না তার কারণ হচ্ছে হাইড্রোপনিকে আমাদের কোনো মানে মাইক্রো অর্গানিজমের কোনো ফাংশনই নেই এখানে তো সুতরাং এখানে কিন্তু ওয়াটার কোয়ালিটি কিন্তু আপনি যেটাই মেনটেন করবেন ঠিক সেভাবেই হবে মাটিতে একটা গাছ লাগালে আপনার খারিও থাকুক এ থাকুক যাই থাকুক মোটামুটি মাটি একটা ব্যালেন্স করে মোটামুটি একটা গাছকে বাড়তে সাহায্য করে সমস্ত ক্ষেত্রে হয় না সমস্ত ক্ষেত্রে কিন্তু হয় না মোটামুটিভাবে এটা কিন্তু হয়ে থাকে কিন্তু গাছের ক্ষেত্রে আপনি হাইড্রোপনিকের ক্ষেত্রে হাইড্রোপনিক আপনি যতটাই দেবেন যে প্যারামিটার রাখবেন সেই প্যারামিটার অনুযায়ী কিন্তু গাছ রিয়্যাক্ট করবে কতটা নিতে পারবে কতটা নিতে পারবে না সেটা কিন্তু আপনার হাতের ওপরে তো সুতরাং এখানে কিন্তু ওয়াটার কোয়ালিটি কিন্তু খুব বড় একটা রোল রয়েছে হাইড্রোপনিকের ক্ষেত্রে সবার প্রথমে কিন্তু ওয়াটার কোয়ালিটি ওয়াটার কোয়ালিটি মেন মেনটেন করতে করতেই হবে প্যারামিটারগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মেনটেন করতেই হবে হ্যাঁ আমি আমি তো বলবো যে হাইড্রোপনিক যদি কেউ করতে যাচ্ছেন সেখানে যদি ওয়াটার কোয়ালিটি খারাপ হয় সেখানে তো হাইড্রোপনিক নিয়ে চিন্তা না করাই ভালো এটা আমার মতামত এটা আমার মতামত এটা সবারই মতামত হাইড্রোপনিকের যারা এক্সপার্ট বা যারা আমার থেকে আরও সিনিয়র তাদের কিন্তু তাদের কাছ থেকেও আমি শুনেছি যাদের কাছ থেকে আমি শিখেছি তো সেক্ষেত্রে কিন্তু ওয়াটার কোয়ালিটি ঠিক না হলে সেখানে কিন্তু হাইড্রোপনিক নিয়ে চিন্তা করাই উচিত না হ্যাঁ এবার একটা জিনিস দেখতে হবে যে যেই প্যারামিটারটা আমার হাইড্রোপনিকের জন্য দরকার সেই প্যারামিটারটা নেই কিন্তু তাহলে কি আমি হাইড্রোপনিক করতে পারবো না এটা দেখতে হবে আগে জলটা টেস্ট করা দরকার জলটা টেস্ট করে আমাকে বুঝতে হবে যে হাইড্রোপনিকের এই জলটাকে আমি ঠিক করতে পারবো কি না এটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর তো হাইড্রোপনিকে আমার ধরুন যে জলটা আমি টেস্ট নিলাম সেই জলটা হাইড্রোপনিকের উপযুক্ত নয় আমার এখানে ধরুন আমার এখানে জলটা উপযুক্ত নয় কিন্তু আমি এখানে জলটাকে হাইড্রোপনিকের উপযুক্ত করতে পারবো কিনা সেটা কিন্তু দেখতে হবে পসিবিলিটি কতটা কিরকম সেটা মানে ধরুন আমি আমার এখানে যদি একটা জলের টিডিএস যদি তিন হাজার হয় তিন হাজার আমাদের এর জন্য আমি বলবো যে তিরিশ বা তার নিচে মানে ব্যাপারটা হচ্ছে জলের মধ্যে কোনো নিউট্রিয়েন্টস থাকবে না এটাই সবচেয়ে ভালো জিনিস তো সেক্ষেত্রে তিন হাজার টিডিএস থেকে আমি যখন এটাকে তিরিশে নামাবো বা পঞ্চাশে নামাবো বা একশোতে নামাবো সেটা কিন্তু আরও আরো দিয়ে করা যায় কিন্তু এখানে দেখতে হবে এই তিন হাজার টিডিএস থেকে আমি যখন একশো বা পঞ্চাশ এ নিয়ে আসবো আরওতে দেখা যাবে যে আমি টেন পার্সেন্ট জল পিওর জল পাচ্ছে নাইনটি পার্সেন্ট জল ওয়েস্ট হয়ে যাচ্ছে কারণ আরোর কিন্তু কনসেপ্টটাই এটাই পিওর জলটা দেয় আর বাকি যে ইয়ে জলটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে ওয়েস্ট হয় তো এবার ধরুন টেন পারসেন্ট আমি জল নিলাম আমি পেলাম নাইনটি পার্সেন্ট জল খরচার কথা তো আমি পরে ছেড়েই দিচ্ছি খরচা যাই হচ্ছে টেন পার্সেন্ট জল আমি নিতে পারছি নাইনটি পার্সেন্ট জল আমার ওয়েস্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা হাইড্রোপনিকের জন্য ধরুন যে আমরা যেটা বলে থাকি যে নাইনটি পারসেন্ট লেস ওয়াটার সেখানে জিনিসটা পুরো উল্টো হয়ে যাচ্ছে তো লেস ওয়াটারে আমরা করছি কি করে আমি যদি নাইনটি পার্সেন্ট জল ওয়েস্টই করে দিই টেন পার্সেন্ট জল নিয়ে আমি কি করব তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ব্যালেন্স হবে না মানে এটা কিন্তু পসিবল নয় তো সেই জায়গাটাতে থেকে কিন্তু আপনাকে দূরে সরে যেতে হবে যে আপনার কতটা জল ওয়েস্ট হচ্ছে জলের সোর্সের অবস্থা কেমন সেটা বুঝে জেনে বুঝে কিন্তু আপনাকে হাঁটতে হবে এবার একটা প্রত্যেকটা ইয়ের একটা আরোর একটা ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটির পরে তারপরে কিন্তু তাকে মেমব্রেনটা চেঞ্জ করতে হয় ফিল্টার চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে যদি ফিল্টার ফিল্টার চেঞ্জ ঘন ঘন চেঞ্জ করতে হয় তখন জলের যে সোর্স ওয়াটারের যে খরচটা সেখানে কিন্তু অনেকটা এফেক্ট আছে। আমরা কিন্তু হাইড্রোপনিকে যখন একটা হিসেব করি তখন আমরা একটা সোর্স ওয়াটারের অতটা হিসেব করি না খরচ একটা হিসেব করি না খুব একটা বেশি হিসেব করা হয় না আর এক্ষেত্রে যদি এরকম ঘটতে থাকে তাহলে কিন্তু সোর্স ওয়াটারের খরচটা কিন্তু পরপর বাড়তেই থাকে সোর্স ওয়াটারের খরচ বাড়লে আপনার প্রজেক্ট কস্টের আরেকটা অংশ মানে নিউট্রেশন পিটিশন বা যা কিছু সমস্ত কিছুর একটা খরচা রয়েছে তার সঙ্গে সোর্স ওয়াটারের একটা বাড়তি অনেকটাই খরচা রয়েছে এটা পসিবল না আর বিশেষ করে যেটা আমরা হাইড্রোপনিক করতে চাইছি যে জলের পরিমাণটা অনেক অল্প জলে ফসল হয়ে যাবে সেই হিসাবে করছি তো সেটা যদি না করতে পারে ওয়েস্ট হয়ে যায় তো সেক্ষেত্রে হাইড্রোপনিক করার কোনো মানে হয় না তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে এবার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে ধরুন একটা আপনাকে আপনার গ্লাসে একটা গ্লাসে আপনাকে জল আমি অফার করলাম সেই জলটা কোথা থেকে একটা নর্দমা থেকে জল নিয়ে এসে আপনাকে অফার করলাম আপনি খেতে পারবেন খেতে পারবেন না কারণ কি আপনি কেন খেতে পারবেন না ওই জলটা নর্দমার জলটা কেন খেতে পারবেন ওটাও তো জল আর যেটা আর ওয়াটার থেকে আসছে আমাদের ফিল্টার থেকে আসছে সেটাও জল দুটোই জল তো দুটো জলের মধ্যে আপনি নর্দমার জলটা কেন খেতে পারবেন না কারণ ওটা আপনার শরীর স্যুট করবে না আপনার পক্ষে ওটা উপযুক্ত নয় সেই জন্য আপনি খেতে পারবেন না আপনি নিলে ওটা আপনার শরীর খারাপ করবে সেই জন্য আপনি ওই জলটা খাবেন নর্দমার জলটা খাবেন না আরও জলটা খাবেন কেন আরও জলটা আপনার শরীরের মধ্যে স্যুট করছে ঠিক একইভাবে হাইড্রোপনিক সিস্টেমে আপনি যখন একটা গাছকে একটা এমন জল দিচ্ছেন যেই জলটা হচ্ছে গাছের নিতেই পারবে না সেটা তার জন্য উপযুক্ত নয় তার সেই পরিবেশ নেই মানে গাছটা ওই জল নেওয়ার মতো পরিস্থিতি নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ভাবলাম আমি জল দিয়ে দিচ্ছি গাছ খুব আরামসে নিয়ে নিচ্ছে কিন্তু কেন নিচ্ছে না তার শরীর শ্যুট করবে না নেওয়ার মতো তার ক্ষমতা নেই মানে তার নিতে গেলে তার যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা নেই মানে ওকে আপনাকে যে উদাহরণটা বললাম সেই জিনিসটাই আমি দিলাম যে একটা ক্যাচলা যে একটা নর্দমার জলই দিয়ে দিয়েছি মানে ধরুন একটা খারাপ কোয়ালিটির জল হাইড্রোপনিকে দেওয়া মানে আমি একটা নর্দমার জল আপনাকে যেটা দিচ্ছি ঠিক সেই তারই সমান ওর কাছে ওই গাছের কাছে কিন্তু ওই জলটা নর্দমার জলের সমান তো তার শরীরে ওটা শ্যুট করবে না সেই জন্য সে ওটা নেবে না তো সুতরাং এক্ষেত্রে কিন্তু এটা সিম্পল আমি উদাহরণ দিলাম যে সেই জন্য কিন্তু গাছ এটা নিতে পারবে না ওয়াটার কোয়ালিটিটা কিন্তু খুব জরুরি হ্যাঁ হাইড্রোপনিকেও আমরা মিডিয়া ব্যবহার করি মাটির সঙ্গে ওই মিডিয়ার যে তফাতটা সেটা হচ্ছে আপনাকে একটা সহজভাবে বুঝিয়ে দিই মাটি এবং এই যে মিডিয়া মাটির কিন্তু একটা নিজস্ব বাফারিং ক্যাপাসিটি রয়েছে মানে আপনি ছোটখাটো কিছু ভুল করলেন বা ই করলেন সেটা কিন্তু মাটি সেটাকে অ্যাডজাস্ট করে দেয় মাটি অ্যাডজাস্ট করে দেয় গাছের জন্য ওটা অ্যাডজাস্ট করে তাকে ঠিক মতোভাবে সাপ্লাই দিয়ে দেয় কিন্তু আমরা যে মিডিয়া ব্যবহার করি হাইড্রোপনিকের ক্ষেত্রে সেই মিডিয়াতে কিন্তু কোনো বাফারিং ক্যাপাসিটি থাকে না তো সুতরাং আপনি যা দেবেন সেটাই কিন্তু নেবেন সম্পূর্ণটা আপনার হাতে এখানে কিন্তু কোনো বাফারিং কেউ কিছু করতে পারবে না এখানে হচ্ছে আপনি যে যেমন কোয়ালিটি দেবেন যেমন ই দেবেন আপনার গাছ সেরকম হবে তো সুতরাং ওই মিডিয়াটার সঙ্গে এর কোনো মাটির কোনো তুলনা হয় না মাটির ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাফারিং মাটিকে অ্যাজ এ বাফার হিসাবে কিন্তু খুবই মানে পরিগণিত হয় মানে মাটির অনেকটা বাফার ক্যাপাসিটি রয়েছে আপনি ছোটোখাটো ভুল কিন্তু মাটি সহ্য করে নেয় হাইড্রোপনিকে কিন্তু ওটা চলবে না একদম চলবে না এই কারণেই কিন্তু বেশিরভাগ হাইড্রোপনিক ফেলিয়র হয়ে যায় সবচেয়ে বড় ব্যাপার কোথাও কোনো জায়গায় যখন একটা আপনি হাইড্রোপনিক ফার্ম করতে যাবেন সববার প্রথম আগে দেখতে দেখে নেবেন যে ওয়াটার কোয়ালিটি জলের স্যাম্পেল নেবেন জলের স্যাম্পেল নিয়ে জলটাকে টেস্ট করাবেন জলের কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু হাইড্রোপনিকে ক্ষেত্রে কিন্তু খুবই টাফ ব্যাপার দেখুন জলের মধ্যে বিভিন্ন ধরনের সল্ট থাকে যেটা সব সব কিন্তু খারাপ নয় কিছু ভালো সল্ট থাকে কিছু খারাপ সল্ট থাকে তো ধরুন আমি একটা উদাহরণ যদি দিই সোডিয়াম সোডিয়াম একটা পাওয়া যাচ্ছে এটা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পিপিএমের ওপরে দেখা যাচ্ছে যে সোডিয়াম কন্টেন্ট রয়েছে ওই সল্টের মধ্যে এই জলের মধ্যে তাহলে কিন্তু সেখানে হাইড্রোপনিকের না চিন্তা করাই উচিত তো সেক্ষেত্রে এবার একটা প্রশ্ন আসতে পারে যে আরও দিয়ে কি এটা করা যায় না আরও দিয়ে করা যেতে পারে আরওই কিন্তু একটা নিজস্ব লিমিট থাকে একটা লিমিট থাকে এই নয় যে পাঁচ হাজার সাত হাজার তিন হাজার পিপিএমের জলকে আমি একদম জিরোতে নিয়ে এসে বা পঞ্চাশে নিয়ে এসে আমি করবো সেটা কিন্তু কস্ট এফেক্টিভ হবে না এবং মেমব্রেনের উপরে কিন্তু চাপ পড়বে মেমব্রেন আপনাকে আরো যে মেমব্রেন সেটা কোনো কোনো চেঞ্জ করতে হবে এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রজেক্টের ক্ষেত্রে এটা ইয়ে হবে না ভাইবিলিটিতে আসবে না তো ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে জল কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর সবার প্রথমে আগে জল টেস্ট আর কিছু নেই এবার এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আরো দিয়ে আপনি হয়তো খুব হাই টিডিএসকে লো এ করতে যাচ্ছেন এইবার ধরুন যে সল্টটা মানে এই যে ওয়েস্ট ওয়াটার এই আরোর যে ওয়েস্ট ওয়াটার সেইটা আপনি ড্যাম করবেন কোথায় মানে ধরুন আপনি বাড়ির জন্য করছেন সেটা ঠিক আছে অল্প স্বল্প দশ লিটার বিশ লিটার একশো লিটার এটা আপনি কোথাও ছেড়ে দিলে অতটা ক্ষতি হবে না ধরুন কেউ এক একর করছে দু একর ফার্ম করছে কমার্শিয়াল ফার্ম করছে তো সেই জায়গাটাতে যদি দেখা যায় যেখানে মানে লক্ষ লক্ষ লিটারের একটা জলের ই চলছে কারবার চলছে তো সেই জলটা যেটা যতটা ব্যবহার হলো বাকিটা সেই জলটা কোথায় ড্যাম করবে সেই জলটাকে তো কোথাও না কোথাও ফেলতে হবে যেখানে ফেলবে সেখানে মাটিকে শেষ করে দেবে তো এটা কিন্তু এনভায়রনমেন্টের পক্ষে কিন্তু খুব খারাপ জিনিস এটা মাথায় রাখতে হবে হাইড্রোপনিক করতে গিয়ে কিন্তু আমি প্রকৃতির কিন্তু কোনো লাভ করছি না উল্টে ক্ষতি করছি আরও দিয়ে যদি অত্যধিক পরিমাণে জল আপনি সেখানে ওয়েস্ট করেন সেখানে কিন্তু আপনার এনভায়রনমেন্টের জন্য কোনো লাভ হয় না মানে ক্ষেত্রে আমরা গর্ব করে বলে লাভ নেই যে হাইড্রোপনিকে কোনো এনভাররনমেন্টের কোনো ক্ষতি করে না উল্টো এ হয় মানে আপনি পরিবেশের অনেক ক্ষতি করছেন এটা মাথায় রাখতে হবে এক্ষেত্রে কিন্তু আমি কখনো বলতে পারবো না যে একটু একটু জল হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু অত্যধিক পরিমাণে জল যখন ওয়েস্ট করবেন সেই জলটা মানে ফেলতে হবে কোথাও না কোথাও যেখানে ফেলবেন সেই মাটির এনভায়রনমেন্ট কিন্তু ক্ষতি হতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু হাইড্রোপনিকটা তখন আর সেফ থাকছে না পুরো এনভার দিক দিয়ে সেফ থাকছে না আপনি যে কনজিউম করছেন বা ই করছেন বা বিক্রি করছেন সেটা ঠিক আছে কিন্তু জন্য ঠিক করছেন না হ্যাঁ জল টেস্টিং একটা কিন্তু খুব বড় ফ্যাক্টর এখানে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এটা ভুল করে ফেলে ভুল করে ফেলে সেটা কিরকম কারণ আমরা যখন হাইড্রোপনিকের যখন জন্য যখন জল টেস্ট করবো তখন সেই জলটা কোন জায়গায় টেস্ট করতে হবে সেটা কিন্তু আমরা জানি না আমাদের চারদিকে কিন্তু প্রচুর ল্যাব রয়েছে যেখানে কিন্তু ওয়াটার টেস্টিং হয় সবসময় আমরা আমরা মাথায় রেখি জল টেস্ট করতে হবে ওয়াটার টেস্টিং কিন্তু আমি যেখানে জলটা টেস্ট করতে যাচ্ছি সেখানে কিন্তু আমরা ভালোভাবে বলি না যে অ্যাকচুয়াল কী টেস্ট করাবো সাধারণত আপনি কোনো ল্যাবে আপনি জল যদি দিয়ে দেন তখন কিন্তু তারা সাধারণত ওই জলটা অ্যাকসেপ্ট করে ল্যাবে টেস্ট করে কি হিসাবে যে এটা হিউম্যান কনজামশনের জন্য হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তারা সেইভাবে প্যারামিটার করেছে তাদের হিউম্যান কনজাম্পশনের জন্য যে সব প্যারামিটারগুলো রয়েছে তারা সেইগুলোর উপরে গুরুত্ব দেয় কিন্তু না ওখানে কিন্তু আপনি যখন জল টেস্ট করতে যাবেন তখন কিন্তু পার্টিকুলার আপনাকে বলে দিতে হবে যে এটা আমরা এগ্রিকালচারের বা এর জন্য করতে যাচ্ছি এর মধ্যে কি কি সল্ট রয়েছে সমস্ত সল্টের ডিটেলস কিন্তু আমাকে দিতে হবে শুধু এটা নয় মানে নাইট্রোজেন এত রয়েছে একশো পিপিএম রয়েছে ধরুন কোনো জলের মধ্যে নাইট্রোজেন একশো পিপিএম রয়েছে এটা বললে হবে না কিন্তু এটাও বলতে হবে যে ওই নাইট্রোজেনটা কোন ফর্মে রয়েছে বেসিক্যালি আপনি ধরুন নাইট্রোজেন বিভিন্ন ফর্মে হতে পারে অ্যামোনিয়া ফর্মে হতে পারে অ্যামোনিয়াম ফর্মেও হতে পারে নাইট্রোজেন নাইট্রেট ফর্মেও হতে পারে তো নাইট্রেট ফর্মে যদি হয় এন ও থ্রি নাইট্রেট ফর্মে যদি হয় তাহলে এটা কিন্তু ইটস গুড ফর প্ল্যান্ট এটা কিন্তু খুব ভালো জিনিস কিন্তু যদি অন্যান্য ফর্মে থাকে তাহলে মানে যেটা হচ্ছে প্ল্যান্টের অ্যাকসেপ্টেবল ফর্ম নয় তো সেই ফর্মে যদি থাকে তাহলে কিন্তু সেটা কখনোই রেকমেন্ডেড নয় তো সেক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না সেই জন্য জল টেস্ট করতে গেলে টোটাল মানে কি কি মিনারেল রয়েছে সেই মিনারেলের লিস্ট একদম পুরো টোটাল সমস্ত কিছু জানতে হবে এরকম ল্যাবে টেস্ট করতে হবে সেখানে আগে জিজ্ঞাসা করবেন যে এগ্রিকালচার পারপাস এবং এর মধ্যে কি কি সল্ট কন্টেন্ট আছে সমস্ত সল্ট কন্টেন্ট কিন্তু আমাকে দিতে হবে পরিমাণটাও জানাতে হবে এবং কি ফর্মে আছে সেটাও জানাতে হবে এটা বলেই কিন্তু ল্যাবে টেস্ট করাবেন এবার সমস্ত না টেস্ট করালে আপনি বুঝতেও পারবেন না যে অ্যাকচুয়াল কোনটা কতটা রয়েছে এই হয়েছে ধরুন অ্যাকচুয়াল এখানে আমাদের যে হাইড্রোপনিক যে সলিউশনটা বানানো হয় সেটা আরও বা মানে যেই জলের মধ্যে কোনো সল্ট নেই সেই রকম হিসাবেই কিন্তু এই আমাদের হাইড্রোপনিক নিউট্রিয়েন্টসটা বানানো হয় তো ধরুন আমি বেসিক্যালি একটা জিনিস বলি আমি ধরুন যে জলটা নিয়ে এসেছি সেই জলের মধ্যে নাইট্রোজেন বা থ্রি কন্টেন্ট হচ্ছে তিরিশ পিপিএম রয়েছে আমি ওর মধ্যে ওই জলের মধ্যে আমি হাইড্রোপনিক নিউট্রেশনটা মেশাচ্ছি কোন ফর্মুলেশনে মেশাচ্ছি গাছের জন্য যতটা দরকার ধরুন আমার কথা হচ্ছে গাছের জন্য একশো পিপিএম আমার নাইট্রোজেন দরকার তো আমি সেই হিসাবে জলের মধ্যে সল্টটাকে হান্ড্রেড পিপিএম যে ফর্মুলেশন সেই হিসাবে আমি সল্টটাকে অ্যাড করলাম কিন্তু অলরেডি ওখানে রয়েছে থার্টি পিপিএম আমার জলের মধ্যে সোর্সের মধ্যেই কিন্তু নাইট্রোজেন রয়ে গেছে এনোথ্রি রয়ে গেছে তো সেক্ষেত্রে কি হবে তাহলে আমি আমার ফর্মুলেশান যেটা বেসিক ফর্মুলেশন সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম একশো পিপিএম ওখানে পড়ে গিয়েছে আবার জলের মধ্যেও রয়ে গেছে থার্টি পিপিএম তাহলে কত দাঁড়ালো মানে একশো তিরিশ পিপিএম হয়ে গেলো যেটা গাছের জন্য অ্যাকসেপ্টেবল এটা ওভার ডোজ হয়ে গেল গাছ একশো পর্যন্ত নিতে পারবে আমি সেখানে একশো তিরিশ দিয়ে দিচ্ছি কিন্তু আমি জানি না জল না টেস্ট করলে আমি কখনো বুঝতে পারতাম না যে এটা ঘটেছে এরকম ক্ষেত্রে আমি সহজে বুঝতে না যে জলে আর কি আছে আমি টিডিএস মামলা আচ্ছা ঠিক আছে টিডিএস দুশো আছে দুশোর মধ্যে দেখা যাবে হয়তো পঞ্চাশ পিপিএম নাইট্রোজেন রয়েছে বা অন্য কোন উপাদানও থাকতে পারে হয়তো দেখা যাবে সালফার রয়েছে সালফার যেটা আমার যে পিপিএম আমি ফর্মুলেশনে দিচ্ছি তার থেকে অনেক বেশি পরিমাণে হচ্ছে জলের মধ্যেই রয়েছে তাহলে সালফার আমি এমনিতেই দিলাম নিউট্রিশনের সঙ্গে দিলাম আবার জলের সঙ্গেও রয়েছে তাহলে ওভার হয়ে যাচ্ছে এইটা কিন্তু কাজ আর আরেকটা বেশি জিনিস হচ্ছে ব্যালেন্স নিউট্রিয়েন্টস যতক্ষণ আপনি গাছকে দেবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছ ঠিকঠাকভাবে কিন্তু গ্রোথ করবে না কেন গ্রোথ করবে না তার কারণ হচ্ছে প্রত্যেকটা নিউট্রিশনের সঙ্গে প্রত্যেকটা নিউট্রিশানের একটা কিন্তু যে জড়িত নাইট্রোজেন বেশি হয়ে গেলে অন্য কোন একটা নিউট্রিশনকে সে কিন্তু নিতে বাধা দেবে আহ পটাশিয়াম বেড়ে গেলে সেখানে কিন্তু আবার একটা অন্য নিউট্রিশনকে কিন্তু নিতে বাধা দেবে তাহলে দেখা যাবে আমি কিন্তু জলের মধ্যে আমার যা দরকার সেগুলো কিন্তু আমি সবই দিচ্ছি কিন্তু দেখবেন তাও আছে কেন কোথা থেকে আসছে ওয়াটার কোয়ালিটি অনলি ওয়াটার কোয়ালিটি ওয়াটার কালার কোয়ালিটি যদি আপনি ঠিক করেন তাহলে কিন্তু এই জিনিস কখনোই আসবে না আপনি যদি ব্যালেন্স নিউট্রিয় আপনি যেটা দেবেন সেটাই গাছ নিতে পারবে মানে আপনি যেটা দেবেন না মানে গাছের যে ফর্মুলেশন রয়েছে বা অ্যাকসেপ্টেন্স রয়েছে সেই অনুযায়ী আপনি যদি দেন সেক্ষেত্রে কিন্তু নিতে পারবে আপনি অ্যাকসেপ্টেন্স যেটা গাছের ফর্মুলেশন সেই অনুযায়ী আপনি দিচ্ছেন কিন্তু গাছ নিতে পারছেন দেখা যাচ্ছে হয়তো কোনোটা ডেফিনেশন দেখা দিচ্ছে তাহলে কিছু গন্ডগোল অবশ্যই আছে নিউট্রিশনের মধ্যে গণ্ডগোল থাকতে পারে জলের মধ্যে জলের মধ্যে কন্ড্রগোল থাকা সবচেয়ে বেশি কারণ আমরা হাইড্রোপনিকের নিউট্রিশন যেটা ব্যবহার করা হয় বা যেটা ফর্মুলেশন তৈরি হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সলুগুল অবস্থাতে হয় তো সেক্ষেত্রে আপনার জলের কোয়ালিটি কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন না করলে কিন্তু এটা হবে না আর গোয়ালের কোয়ালিটি মেনটেন করতে গেলে এইসব প্যারামিটারগুলো কিন্তু সমস্ত প্যারামিটার একসঙ্গেই করে নেবেন এবার দেখলেন যেটা আপনার বেশি রয়েছে বা ইয়ে রয়েছে সেটা আপনি চেষ্টা করবেন যে খুব বেশি যদি খারাপ থাকে তাহলে আপনি আরও দিয়ে ওটাকে নামানোর চেষ্টা করবেন আর না হলে যদি দেখা যায় যে খুব বেশি সেরকম ইয়ে নেই তাহলে দেখা যাবে যে কোন নিউট্রিশানগুলো বেশি আছে তাহলে আপনি যখন হাইড্রোপনিক নিউট্রিশান ওখানে অ্যাড করবেন তাহলে সে নিউট্রিশানগুলো আপনি কমিয়ে দেবেন সেই পরিমাণে কমিয়ে দেবেন তখন আপনার জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে ওভার ডোজ হবে না এটা ঠিক এভাবে চলতে থাকবে তো এক্ষেত্রে কিন্তু এইভাবেই কিন্তু ওয়াটার টেস্টটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এইভাবে করতে হবে সমস্ত করতে হবে আর ভালো ল্যাব থেকে করাবেন সমস্ত প্যারামিটার আপনি নেবেন কি মিনারেল মিনারেল কন্টেন্ট কি আছে আর তার মধ্যে কি কি ফর্মে রয়েছে সবটাই নিতে হবে বেসিক্যালি একটা ছোট্ট উদাহরণ আমি দিতে পারি আপনাকে আপনার চায়ে এক চামচ চিনি দিয়ে আপনি চাটা খেতে পারবেন এক কাপ চায়ে আপনি এক কাম এক চিনি দিয়ে খেতে পারবেন আপনি নি যার না যে অলরেডি চায়ের মধ্যে এক কাপ চিনি দেওয়াই আছে এবার আপনি যদি ওখানে না জেনে ওখানে এক চামচ চিনি আরো অ্যাড করে দেন তাহলে হবে আপনি চাটা খেতেই পারবেন না যদি ওখানে ডায়াবেটিস হয়ে যাবে হয়তো তো সেক্ষেত্রে ব্যাপারটা এইরকমই মানে জলের মধ্যে যে পরিমাণ নিউট্রিশনটা রয়েছে সেই পরিমাণ নিউট্রিশনটা বাদ দিয়ে কিন্তু আপনাকে দিতে হবে আপনি নিউট্রিশন বেশি দিয়ে দিলে সেখানে কিন্তু ওভারডোজ হয়ে যাবে সেক্ষেত্রে গাছ অ্যাকসেপ্ট করতে পারবে না এতে গাছ ভালো হবে না অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে মাটি ভিত্তিক চাষ আমার মনে হয় না এই মুহূর্তে এই আগামী তিরিশ চল্লিশ বছর পর্যন্ত আমার মনে হয় না এটা পুরোপুরি রিপ্লেস করতে পারবে এটা কোনোদিন সম্ভব না যারা আমি একটা কথাই বলবো যারা এই নতুন এই জিনিসটাতে আসতে চাইছেন যারা জীবনে কোনোদিন চাষবাস করেননি এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড নয় যাদের তারা কিন্তু আমার মনে হয় প্রথমে আহ মাটিতেই করুন মাটিতে করে আগে প্ল্যান্ট ফিজিওলজিটা আগে বুঝুন তারপরে আস্তে আস্তে হাইড্রোপনিকে আসুন তো সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেকটা সুবিধা হবে আর হাইড্রোপনিক কখনো পুরোপুরি এই ট্র্যাডিশনাল ফার্মিং ফার্মিংটাকে রিপ্লেস এই মুহূর্তে করতে পারবে না তার কারণ হচ্ছে স্কোপটা অনেকটা কম স্কোপটা অনেকটা কম এই কারণে কারণ হাইড্রোপনিকেরও একটা লিমিটেশন রয়েছে এই নয় যে আমি আম গাছ জাম গাছ আমি হাইড্রোপনিকে লাগিয়ে দেবো এবং ই করে দেবো তা তো নয় আলটিমেটলি হয়তো গ্রো করা যেতে পারে আপনি একটা আম গাছ গ্রো করতে পারেন একটা জাম গাছও গ্রো করতে পারেন একটা পেঁপে গাছও গ্রো করতে পারেন আলটিমেট আমাকে দিনের শেষে আমাকে দেখতে হবে যে একটা বিজনেস মডিউল ক্রিয়েট করতে হবে বিজনেস মডিউলটা যদি ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে আমাকে তো আলটিমেট একটা প্রফিট দেখা দরকার প্রফিটটা দরকার না আমি গ্রো করে দিলাম তাতে কোনো লাভ হলো না তাতে কী হবে ধরুন আমি একটা এনএফটির কথা বলছি এনএফটি সিস্টেম এনএফটি সিস্টেমে আপনি লিফিক ঋণ ভালোভাবে চাষ করতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে না আমি বা শশা করবো এনএফটিতে তাহলে কিন্তু আমি এই আইডিয়াটা সঙ্গে নই তার কারণ হচ্ছে সহমত যেটা যার জন্য তৈরি বেসিক্যালি সেটা তার জন্যেই করাটা উচিত এনএফটি সিস্টেমে বা ডিএফটি সিস্টেমের মধ্যে এনএফটি এবং ডিএফটি সিস্টেমে আপনি লিফি জাতীয় করুন তাহলে কিন্তু আপনি বছরে দেখা যাবে আটটা সাতটা আটটা সাইকেল কি নটা সাইকেল পর্যন্ত আপনি কিন্তু ক্রপ ওখানে করতে পারবেন লিফি গ্রিন জাতীয় কিন্তু একটা টমেটো ওখানে লাগালেন না টমেটোটাকে ঠিকভাবে আপনি গ্রো করতে পারবেন এন ইফটি চ্যানেলের মধ্যে সাত আট মাসের একটা ক্রপ বা ধরুন ছ মাসেরই যদি ধরি ছ মাসের একটা ক্রপ সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো আইডিয়া নয় এটা আমি বলতে পারি তো সেক্ষেত্রে আমি এটা কিন্তু করতে হবে যেটা সেটা হচ্ছে সয়েললেসের দিকে যান সয়েললেস মানে কোকোপিটে যান বা মাটিতে উপর আমি একটা জিনিস বলবো যে আমরা ধরুন আপনি কোনো একটা জায়গায় করতে চাইছেন সেই জায়গাটার আগে পরিস্থিতি দেখুন দেখুন যদি মাটি ভালো থাকে মাটি উপযুক্ত ইয়ে থাকে তাহলে কিন্তু আপনি মাটিতেও কিন্তু করতে পারেন আমি কিন্তু বলছি না তাহলে কিন্তু ওই জায়গাটাতে মানে ধরুন একটা জায়গায় হচ্ছে ফার্টাইল ল্যান্ড রয়েছে ফার্টাইল ল্যান্ডের ওপরে আপনি হাইড্রোপনিক সেট লাগিয়ে কোটি কোটি টাকা ইনভেস্ট করে এটা করার কোনো মানে হয় না এটা আমার মনে হয় এবার বলতে পারেন যে মাটির মধ্যে যারা চাষ করছে তারা না জেনেই ভুলটা করছে যে সার দেওয়া যেতে পারে কেমিক্যাল সার দেওয়া যেতেই পারে কিন্তু তার একটা লিমিটেশন রয়েছে সেই লিমিটের বাইরে যখন করে দেবেন জৈব এবং কেমিক্যাল যদি একটা ব্যালেন্স করে ওখানে কিন্তু ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তাতে মাটির কোনো ক্ষতি হবে না কিন্তু এখানে কি করছে আমরা পুরোপুরি কেমিক্যালের উপরে নির্ভর হয়ে গেছি এই কারণে সমস্যাটা হয়েছে আপনি আপনার মাটি ভালো থাকলে সেখানে আপনি জৈবিকভাবেই করুন হালকা কিছু ওয়াটার সলিউবল ফার্টিলাইজার আপনি ওখানে অ্যাড করতে পারেন ওই খাবারের মানে মান নিয়ে কোনো প্রশ্ন হবে না এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো সেক্ষেত্রে দরকার হয় না মানে যে হাইড্রোপনিক করতে হবে এটার কোনো মানে হয় না তো ল্যান্ড যদি ফাটাই ল্যান্ড হয় সেখানে কিন্তু মানে মানে উর্বর যদি জমি হয় সেখানে আমার মনে হয় না হাইড্রোপনিক করার কোনো দরকার আছে হাইড্রোপনিক আপনি আরামসেই করতে পারেন হ্যাঁ এবার আপনি হয়তো করলেন করতে করতে দেখা যাচ্ছে যে না মাটিটা ঠিক এই চাষের জন্য উপযুক্ত হচ্ছে না তখন আস্তে আস্তে দিকে গেলেন বা হাইড্রোপনিকের দিকে গেলেন সেটা ঠিক আছে কিন্তু একটা ফার্টাইল ল্যান্ডের উপরে হাইড্রোপনিক করাটা নট এ গুড আইডিয়া দেখুন আপনি যদি বলেন যে একটা ইন্টিগ্রেটেড ফার্মিং একটা জিনিসের ওপরে ডিপেন্ডেন্ট না হওয়া মানে এনএফটির ওপরে না শুধু এনএফটির ওপর না শুধু সয়েললেসের ওপরে না এরকম যদি বলে থাকেন এটার কারণ হিসাবে বলতে পারি যে দেখুন একটা জিনিস একটা কোনো একটা গাছ নির্দিষ্ট সেট স্পেসিফিক কোনো সেট আপেই ভালো গ্রো হবে মানে যেটা স্ক্রপ স্পেসিফিক সেট এবার ধরুন কিছু নিউট্রিশনও রয়েছে যেটা হচ্ছে স্কপ স্পেসিফিক নিউট্রিয়েন্টস টমেটোর আলাদা ফর্মুলা কুকুম্বারের আলাদা ফর্মুলা বগেরা বগেরা এইসব আলাদা ফর্মুলা রয়েছে তো এইগুলো যদি আপনি টমেটোর ফর্মুলা যদি আপনি শশার মধ্যে কুকম্বারের মধ্যে অ্যাপ্লাই করেন বা স্ট্রবেরির মধ্যে অ্যাপ্লাই করেন হবে নাকি হবে কিন্তু স্পেসিফিক সেটা হবে না সেই জন্য আপনি এনএফটিতে টমেটো কি করতে পারবেন না টমেটো করতে পারবেন কিন্তু অত ভালো হবে না এবার যদি বলেন আপনি সয়েললেসে টমেটো করবেন কিন্তু সয়েললেসে আপনি যদি এই লিফি ভেজিটেবল যদি আপনি সয়েললেসে করতে যান তখন কিন্তু আপনার দেখা যাবে যে ঘন ঘন আপনাকে যখন ক্রপটা সাইকেলিং হবে তখন কিন্তু আপনার কোকোপিটটা এর জন্য যে মেনটেনেন্সটা থাকবে সেটা কিন্তু আপনার অতটা উপযুক্ত হবে না তো এই জন্য আমি বলবো যে ইন্টিগ্রেটেড কোটো করা মানে এই না যে স্ক্রপ স্পেসিফিক মানে যেই সিস্টেমের জন্য যেটা দরকার সেই সিস্টেমেই করুন বড় যে প্ল্যান্টগুলো সেগুলো হয় কোকোপিটে করুন বা সয়েললেস মিডিয়াতে করুন বা বাকেটে করুন ছোটো যেগুলো সেগুলো এনএফটি ডিএফটি ডিপ ওয়াটার কালচার এইসবে করুন মানে যেগুলো আপনার চল্লিশ পঞ্চাশ দিনের সাইকেল সেই সব গাছগুলো আপনি এনএফটি ডিএফটি ডিপ ওয়াটার কালচার এগুলোতে করুন আর যেগুলো তার থেকে বেশি দিনের সেগুলো সয়েললেস কালচারে করুন বা ইয়েতে করুন বাকেটে করুন এক্ষেত্রে অনেকটাই কিন্তু সুবিধা রয়েছে হাইড্রোপনিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্ত সেটা তো আমি প্রথমেই বলেছি যে জল জলের কোয়ালিটি আগে ঠিক করতে হবে এরপর আছে টেম্পারেচার আচ্ছা জলের কোয়ালিটির মধ্যে যেটা দেখতে হবে টিডিএসটা দেখতে হবে টিডিএসটা সবসময় আমি বলবো যে পঞ্চাশের নিচেই রাখুন জলে টিডিএস যেন থাকে আর যদি পঞ্চাশের ওপরে থাকে বা বেশি থাকে দুশোর নিচে থাকলে হাইড্রোপনিক করা যায় হবি সাইটের জন্য হবি হিসাবে আপনি কিন্তু করতে পারেন বা তার থেকে বেশি থাকলেও আপনি হবির জন্য করতে পারেন কমার্শিয়ালের জন্য আমি বলবো যে সবসময় টিডিএসটা সবসময় নিচে যেটা সেটা কিন্তু ইয়ে রাখতে হয় এবার যখন আপনি নিউট্রিশান দিচ্ছেন নিউট্রিশন সাধারণত অ্যাসিডিক হয় নিউট্রিশান যে ফর্মুলেশনটা হয় সেটা সাধারণত অ্যাসিডিক হয় আর সেক্ষেত্রে কিন্তু নিউট্রিশান দেওয়ার পরে পিএইচ কিছুটা ডাউন হয়ে যায় তো ফাইভ পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্ট ফাইভ এর মধ্যেই পিএইচটা রাখ রাখবেন আর যদি দেখা যায় যে কোনোভাবে আপনি সিক্স পয়েন্ট ফাইভের পিএইচটা রাখতে পারছেন না তার থেকে একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনি নিউট্রিশন ফল যেটা ইডিটিএ আয়রনটা চিলেটের আয়রনটা ব্যবহার করেন সেটা ইডিটিএ ব্যবহার করবেন না ডিটি পি এ চিলেটের আয়রনটা ব্যবহার করবেন এটা কিন্তু সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত ওটা অ্যাবজর্পশন মানে অ্যাভেলেবেল ফর্মে হয় থাকে তো সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জল এরপরে আসছি টেম্পারেচার টেম্পারেচার যেটা যেটা রুট জোন টেম্পারেচার রুট জোন টেম্পারেচারটা আমি বলবো বেসিক্যালি নিয়মে বলা থাকে পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেখানে আপনারা মোটামুটি তিরিশ ডিগ্রি পর্যন্ত অ্যালাউ করতে পারেন বেসিক্যালি কি হয় তিরিশ ডিগ্রির ওপরে যখন টেম্পারেচার চলে যায় তখন কিন্তু জলের ওয়াটার অক্সিজেন হোল্ডিং ক্যাপাসিটি সেটা কিন্তু ড্রপ করতে থাকে সিক্স ফাইভ ফাইভ পিপিএমের ওপরে অক্সিজেন রুটজনের থাকলে সবচেয়ে ভালো হয় ফাইভ পয়েন্ট যখন আপনি তিরিশ ডিগ্রির ওপরে চলে যাবেন তখন ফাইভ পয়েন্ট রাখতে পারবেন না তখন আপনাকে অ্যাডিশনাল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে তো টেম্পারেচার যদি আরও বেশি হয় সে ধরতেই পারবেন না আপনি অক্সিজেন ওখানে অ্যাড করলেও মানে ধরুন আপনি স্টোন দিয়ে আপনি ওটা করার চেষ্টা করছেন মানে অক্সিজেনটা বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু হোল্ডিং ক্যাপাসিটি নেই জল গরম সেক্ষেত্রে কিন্তু নিউট্রিশন পাবে না মানে সেক্ষেত্রে কিন্তু আপনার জলের যে সমস্যাগুলো মানে যেগুলো হচ্ছে এনোরোবিক জোন তৈরি হবে এনারোবিক জোন মানে অক্সিজেনবিহীন একটা জায়গা তৈরি হবে সেখানে কিন্তু এনোরোবিক যে প্যাথোজেনগুলো আছে সেগুলো আসবে সেগুলো আসবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অক্সিজেনের রুট জোনে অক্সিজেনের অভাব দেখা দিলে রুট রট যে প্রবলেমটা আছে সে প্রচার রোগ এগুলো কিন্তু চলে আসে এগুলো কিন্তু অক্সিজেন অভাবের কারণেই বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে না যে কোনো জিনিসেরই একটা ইয়ে থাকে ব্যতিক্রম থাকে তো হানড্রেড পারসেন্ট আমি বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেটা ঘটে থাকে সেটা হচ্ছে আপনার শেকড় পচা রোগ টোগ এগুলো কিন্তু চলে আসে তো জন্য এই ওয়াটার প্যারামিটার টেম্পারেচারটাকে কিন্তু এবারে হিউমিডিটি আসি হিউমিডিটিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হিউমিডিটি যদি আপনি পলিহাউস থাকেন তাহলে আপনি হিউমিডিটি মেনটেন করতে পারবেন না যদি ওপেন ফিল্ড হয় তাহলে আপনি হিউমিডিটি আপনি মেনটেন করতে পারবেন না যেমন পরিবেশ প্রকৃতি যেভাবে দিচ্ছে সেইভাবে আপনি করতে পারেন আর হিউমিডিটিটা যদি আপনি থাকেন এর মধ্যে থাকেন তাহলে আপনি মোটামুটি হিউমিডিটিটা আপনি ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট এরকম একটা মেনটেন করবেন তার বেশি হয়ে যাওয়াটাও খাওয়া সব ক্রপের জন্য আবার সমান নয় আর হিউমিডিটি মেনটেন করার জন্য আপনি যে ধরুন আপনি ফগার ইউজ করলেন বা ইয়ে করলেন তো ফগার টগার ইউজ করলে আমি বলবো যে ফগারটা একটু ভালো কোয়ালিটির ফগার ইউজ করুন যার ড্রপলেটটা মানে ন্যানো পার্টিকেল স্প্রে করে এরকম জাতীয় ফগার ব্যবহার করুন নাহলে ওই ড্রপলেটটা যদি পাতার উপরে পড়ে তাহলে কিন্তু আবার সেই ফাঙ্গাল ইনফেকশন এসে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে গাছের তো সেক্ষেত্রে হিউমিডিটি বাড়ানোর জন্য যে আপনারা ফগারটা ব্যবহার করবেন সেই ফগারটা একটু মিহি ফগার বা ন্যানো পার্টিকেল হবে মানে আপনি যে হাইটে আপনি ফগারটা দিচ্ছেন ফগারটা চালাচ্ছেন সেই ফগটা নিচে আস্তে আস্তে এভাবোরেট হয়ে যাবে এরকম দরকার এই না যে দানা দানা আকারে আপনি উপকারের মধ্যে দিয়ে যখন হাঁটবেন আপনি একটা ঠান্ডা অনুভূতি পাবেন জলের কোনা পাবেন না এরকম যদি রাখতে পারেন খুব ভালো বেসিক্যালি হাইড্রোপনিকের প্রকার যদি আমরা বলি বলে থাকি তাহলে মোটামুটি আমরা প্রাথমিকভাবে আমরা ভাবে আলাদা করতে পারি একটা একটা সাবস্ট্রেস বেস আর একটা পিওর হাইড্রোপনিক সাবস্ট্রেস বেস হাইড্রোপনিক মানে সেখানে কিছু একটা মিডিয়া দেওয়া থাকবে সেটা কোকোপিট হতে পারে প্যারালাইট হতে পারে ভার্মিকুলাইট হতে পারে স্যান্ড হতে পারে সেই মিডিয়ার ওপরে আমরা এটা করব এটা সাবস্ট্রেস বেস আর আরেকটা পিওর হাইড্রোপনিক যেখানে শুধু জলের মধ্যে এসেনশিয়াল যে নিউট্রিশনগুলো সেগুলো দেওয়া হবে গাছ সে করে দিয়ে সরাসরি জল থেকে নিউট্রিশনটা নিয়ে নেবে এখানে কোনো গোড়াতে মিডিয়া থাকবে না সে করে কোনো মিডিয়া দেওয়া থাকবে না এটা আমরা দুভাগে ভাগ করতে পারি এইবার এইবার যদি আমরা আরো একটু ডিপলি যাই তখন আমরা এটাকে আরও ভাগ করতে পারি যে একটা সার্কুলেটিং আর নন সার্কুলেটিং পিওরটাকে আমরা যদি ধরি সাবস্ট্রেস বেস যেটা হয় সাবস্ট্রেস বেস যেটা হয় সেটা সাধারণত সাধারণত সব ক্ষেত্রে না বলে দিচ্ছি সব ক্ষেত্রে কিন্তু সার্কুলেটিং রিসার্কুলেটিং হবে তা নয় স্যান্ডবেস বা প্যারালাইট ভার্মিকুলাইট মিক্স মিক্সচার বা কোকোপিট মিক্সচার দিয়ে যে সাবস্ট্রেস তৈরি করা হবে সেই সেটা কিন্তু রিসার্কুলেটিং হয় না সেটা কিন্তু একবার যা দেওয়া হবে যদি কিছুটা ওয়েস্ট হয় সেটা কিন্তু বাইরে চলে যাবে ঘুরে আবার নিউট্রিশন ট্যাঙ্কে নিয়ে আসা হয় না এবার ধরুন যদি পিওর হাইড্রোপনিকে যেটা হয়ে থাকে যেমন এনএফটি ডিএফটি এগুলো হচ্ছে আপনার রিসার্কুলেটিং সিস্টেম এই সিস্টেমটা কিন্তু পরপর ঘুরতে থাকে এবার যদি আমরা ডিএফটি ধরি ক্রাতকি মেথড ধরি এগুলোতে হচ্ছে সিস্টেমটায় কিন্তু জল রিসার্কুলেট হয় না একই জায়গায় জল থাকে সেখান থেকেই হচ্ছে গাছ নিউট্রিশন নেয় তো আমরা এইভাবে এগুলোকে ভাগ করতে পারি এবার ধরুন আবার মিডিয়া বেস যেটা রিসার্কুলেটিং সবচেয়ে যেটা কমন একটা মেথড সেটা হচ্ছে ডাচবাকেট সিস্টেম বাকেটে আমরা লিকাবল ব্যবহার করি বা ডাজ বাকেটে অনেকে আবার প্যারালাইট ব্যবহার করে ই ব্যবহার করে আমি রেকমেন্ড করি না একদম এটা ব্যবহার করাটা উচিত না প্রচুর অসুবিধা হয় ডাচবা ডাচবাকেটে আপনারা লিকা বল ব্যবহার করতে পারেন বা ক্লে বল এগুলো ব্যবহার করা যেতে পারে সিন্ডার ব্যবহার করা যেতে পারে সিন্ডার মানে আমরা আমাদের দেখবেন কয়লার ধরুন যেখানে কয়লা পুড়িয়ে তা বিদ্যুৎ কেন্দ্রের যে এগুলো থাকে ওদের যে গুলো আসে ওগুলো থেকে চালালে কিছু কিছু একটা কয়লার এরকম কাঠ এরকম দানা পাওয়া যায় তো ওটাকেও মিডিয়া হিসাবে কিন্তু ব্যবহার করা যেতে পারে কিন্তু ওটার একটা সমস্যা হচ্ছে ওটা কিছুদিন পরে ওটা চোকলা ছাড়তে শুরু করে একটু গুঁড়ো হয়ে যায় সবচেয়ে বেস্ট একটু কস্টলি হয় কিন্তু লিকা বলটাই সবচেয়ে বেটার আপনি একবার যদি কিনেন মোটামুটি দশ বারো বছর তো চলেই যায় তো সেক্ষেত্রে বাকেটটা একটা মিডিয়া বেস আপনার রিসার্কুলেটিং সিস্টেম হতে পারে মোটামুটি বেসিক যে সিস্টেমগুলো এইরকম ও আরেকটা সিস্টেম রয়েছে যেটা হচ্ছে এরোপনিক হিসেবে ধরা হয় এরোপনিক সিস্টেম এরোপনিক সিস্টেমটাকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে মানে এরোপনিক সিস্টেমটা হচ্ছে এরকম মানে বাতাসের মধ্যেই সেকলটা ঝুলে থাকবে সেখানে হচ্ছে জলটা স্প্রে করা হবে মানে নিউট্রিশন জল স্প্রে করা হবে বা পড়বে দেওয়া হবে যে কোনোভাবে আপনি স্প্রে করেও দিতে পারেন বা ছড়িয়ে দিতে পারেন যেরকম করে স্প্রিঙ্কলারের মাধ্যমে দিতে পারেন ফগারের মাধ্যমে দিতে পারেন স্প্রেয়ারের মাধ্যমে দিতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে এরোপনিকটা কিন্তু দুভাগে ভাগ করা যেতে পারে একটা হাই হাই প্রেশার একটা লো প্রেশার একটা ইয়ে আমরা যে ভার্টিক্যাল যে টাওয়ারগুলো এগুলো লো ইয়ে হয় আর ধরুন একটা চেম্বারের মধ্যে শেকড়ের মধ্যে আমরা একটা প্রেশার ক্রিয়েট করে যেটা আমাদের যেমন স্প্রেয়ারে যে যেটা হয়ে থাকে আমরা সেইভাবে যদি গাছের শেকড়ে এটা দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার শেকড়টা যে এই হাই প্রেশারের এর মধ্যে যে ড্রপলেট গুলো হয় ড্রপলেট গুলো ছোট ছোট হয়ে গাছে সে করে পৌঁছায় তো এটাকে আমরা হাই এরোপনিক সিস্টেম বলবো তো বেসিক্যালি এই রকম এরোকনিক আমাদের ইন্ডিয়াতে চলছে এইভাবেই হচ্ছে আরো কিছু মডিফিকেশন ই রয়েছে সেটা আমরা করেছি অনেক কিছু মডিফিকেশন সেগুলো পরে আলোচনা করে বেসিক বেসিকভাবে এটাই করা যেতে পারে হ্যাঁ এবার হচ্ছে কোন গাছের জন্য কোন সিস্টেমটা উপযোগী আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে পারি যে কোন গাছের জন্য কোন সিস্টেম উপযোগী সয়েললেস বাকেট এইসব সিস্টেমের জন্য আপনি বড় গাছ লাগাতে পারেন এইসব সিস্টেম আমি বড় গাছ লাগান যেগুলোর লাইফ সাইকেল আপনার চার মাস পাঁচ মাস ছ মাস এরকম হবে আপনি ডাচ বাকিটে লাগাতে পারেন সয়েললেস সিস্টেমে লাগাতেন কোকোপিট সাবস্টেসের মধ্যে লাগাতে পারেন স্যান্ড মিডিয়ার মধ্যে লাগাতে পারেন আপনি বড় গাছ লাগাতে পারেন এনএফটি যদি সিস্টেমটা যদি ধরা যায় সবচেয়ে পপুলার একটা যেটা সবার মধ্যে এই পাইপের মধ্যে জল যাবে সেই তার মধ্যে গাছ লাগানো হবে এটা একটা খুব পপুলার একটা ইয়ে তো এই এনএফটিতে আপনি ছোট ছোট সাইকেলের যেসব ধরুন পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে যেসব গাছগুলো ম্যাচুর হয়ে যাবে সেই সব গাছগুলো আপনারা ওখানে লাগাতে পারেন ওর থেকে বেশি দিনের ফসল আমার মনে হয় ওখানে লাগানোটা ঠিক হবে না আমি রেকমেন্ড করবো না এনএফটি ডিএফটির ক্ষেত্রে ডিপোটার কালচারের ক্ষেত্রে ডিপটার কালচারের ক্ষেত্রেও কিন্তু ছোটো গাছের জন্যই উপযুক্ত তো এরোপনিক যে সিস্টেম এরোপনিক সিস্টেমটা দেখতে হবে কীরকম যদি টাওয়ার হয় এরোপনিক টাওয়ার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ছোটো গাছই লাগাতে লাগাবেন আমি তো বড়ো গাছ রেকমেন্ড করবো না আর যদি আপনার এরোপনিক সিস্টেমে বড় গাছ লাগানোর ইচ্ছা হয় তাহলে কিন্তু হাই প্রেসার এরোপনিক সিস্টেমে আপনাকে লাগাতে হবে এইভাবে সিস্টেমগুলো ভাগ করে নিন তাহলে ওরা কাজের সুবিধা হবে আপনি ধরুন আমি জর্জবস্তি আমি এনএফটি সিস্টেমের মধ্যে আমি টমেটো গাছ লাগাতে পারি কুকুমার গাছ লাগাতে পারি তারপর দেখা যাবে কিছুদিন পরে এক দু মাস পরে শেকড় এমন ভাবে ছড়িয়ে যাবে যে পুরো এনএফটি ব্লক করে দেবে না আপনার ঠিকভাবে সিস্টেম চালাতে পারবেন না আপনি গাছটাকে মেরে ফেলতে পারবেন এটা কিন্তু খুব সমস্যা আছে তো সেই জন্য প্রপার যে সিস্টেমের জন্য যে গাছ যে সিস্টেমের জন্য উপযুক্ত সিস্টেমে লাগান উল্টোপাল্টা সিস্টেমে লাগালে আপনাকে একটু মেনটেন করতে অসুবিধা হবে গাছের আহ ফটো জন্য কিন্তু যে লাইট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার ধরুন সে লাইটটা কি ধরনের লাইট সেটা কিন্তু আমরা যেটা বলে থাকি সূর্যের রশ্মি সূর্যের সমস্ত রশ্মি কিন্তু গাছের কাজে লাগে না তো সেক্ষেত্রে জন্য যেটাকে যে লাইটটা দরকার হয় সেটাকে ওটাকে বলে পার লাইট মানে ফটোসিন্থিস অ্যাক্টিভ রেডিয়েশন তো ফটোসিন্থিস অ্যাক্টিভ রেডিয়েশন মানে হচ্ছে গাছের ফটোসিনথেসিস করার জন্য যে রেগুলো দরকার হয় সেগুলো হচ্ছে পার লাইট বলা হয় এবার ধরুন কেউ ইনডোরে করতে যাচ্ছেন বাইরে যখন সানলাইটে করা হয় তখন সানলাইটে সমস্ত রকম পার লাইট গুলো থাকে সেগুলো মোটামুটি হয় লাগে না বাকিগুলো অ্যাবজর্ব হয় না সেগুলো হচ্ছে রিফ্লেক্ট করে দেয় আর বেসিক্যালি যখন ঘরের মধ্যে কেউ ইনডোর করতে চাইবে তখন সেখানে কিন্তু এই পার যে লাইটটা এটা কিন্তু মেনটেন করেই কিন্তু ইনডোর লাইটগুলো কিন্তু লাগাতে হবে নাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ কিন্তু আপনি সেভাবে পাবেন না বেসিক্যালি একটা সাত চারশো থেকে সাতশো ন্যানোমিটারের মধ্যে আমরা যেটা লাইটগুলো থাকে সেগুলো আমাদের ভিজিবল হয় এবং রেড এবং যেটা ব্লু স্পেকট্রাম রেড স্পেকট্রামটা হচ্ছে আপনার এনার্জি কম ওই লেন্স বেশি আর ব্লু লাইটের দিকে যখন যাবেন থটা কম কিন্তু এনার্জি বেশি তো বেসিক্যালি এই দু রকমের জিনিসকে কম্বিনেশান করে আরও এখন অনেক রকম ফর্মুলেশন করে বেসিক্যালি এই দুটো লাইটের ওপরে বেশ করেই কিন্তু একটা হোয়াইট লাইটও আছে তো এইগুলো কম্বিনেশান করেই কিন্তু পার লাইটটা বানানো হয় এবারে সেটা দেখতে হবে ফটোসিনথেসিস ফোটন ফ্লাক্স ডেন্সিটি কতটা এটাকে মেপে কিন্তু এটা করতে হবে এটা একটা বিরাট একটা সায়েন্সের ব্যাপার তো সেক্ষেত্রে ইনডোরে যারা করতে যাবেন তাদের জন্য এটা খুব জরুরি বেসিক্যালি আমাদের বাইরে যেটা লাইটের যে ব্যাপারটা থাকে সেটা আমাদের অতটা মাথায় করতে হয় না শুধু আমাদের চিন্তা ভাবনা করতে হয় যে সানলাইট যেখানে অত্যধিক পরিমাণে থাকে সেখানে আমাদের শেড দিতে হবে আর যেখানে সানলাইট কম থা আছে কোনো একটা সেডই জায়গায় সেখানে আর্টিফিশিয়াল লাইট লাগাতে হবে কিন্তু হাইড্রোপনিক বা যেকোনো হাইড্রোপনিক কেন যে কোনো গাছ মানে আপনি চাষবাস করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এটা লাগবেই হাইড্রোপনিক করার জন্য যদি প্রশ্ন করা হয় যে গ্রিন হাউস দরকার কি দরকার নয় এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট কে কতটা প্ল্যান্টকে প্রোটেক্ট করবে তার উপরে কিন্তু নির্ভর করছে যে হাইড্রোপনিক করবে গ্রিন হাউস করবে কি করবে না কি তো অবভিয়াসলি একটা আলাদা একটা ফায়দা রয়েছে তো কে কতটা প্ল্যান্টকে প্রোটেক্ট করবে সেইটার উপরেই কিন্তু গ্রিনহাউসের হাউসের প্রয়োজনীয়তাটা নির্ভর করছে তো গ্রিনহাউসের মধ্যে আপনি হিউমিডিটিটা টেম্পারেচারটা এটা কন্ট্রোল করা অনেকটা সোজা হয় পেস্ট ম্যানেজমেন্ট ইনসেক্টেস ম্যানেজমেন্ট যেটা সেটা অনেকটাই সোজা হয় এবার কেউ যদি বলেন যে না আমি বাইরে সঙ্গেই ধরুন ওপেন ফিল্ডে যে চাষবাসটা হয় সেইটার সঙ্গে সামঞ্জস্য রেখে শুধু আমি হাইড্রোপনিকটাকেই গাছের যে হাইড্রোপনিক করবো বাকিটা আমার থেকে থাকে সেক্ষেত্রেও করতে পারেন সেক্ষেত্রে যে গ্রিন হাউস করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই সেক্ষেত্রে কিন্তু গ্রিন হাউস ছাড়াও কিন্তু হাইড্রোপনিক করা যেতে পারে এবং আমরা করছি কোন সমস্যা নেই এক্ষেত্রে সমস্যা কি আসতে পারে হিউমিডিটিটা আপনি করতে করতে পারবেন পারবেন না অনেক সোজা কিন্তু আবার আরেকটা জিনিস দেখতে গেলে সেখানে কিন্তু একটা গ্রিন হাউস বা গ্রিন হাউস বলতে বেসিক্যালি আমরা পলিহাউস হাউস এই জাতীয় যে বোঝে কন্ট্রোলিং এনভায়রনমেন্ট এরকম একটাই করা হয় কিন্তু এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে গেলে সেখানে কিন্তু আপনার ধরুন আপনার যেটা ফার্মিং কস্ট অপারেশনাল যে কস্টটা সেটা কিন্তু বাড়বে কারণ আপনি পলি হাউস করলে সেখানে কিন্তু টেম্পারেচার বৃদ্ধি পাবে সেখানে আপনাকে ফ্যান ফ্যান কুলিং সিস্টেম বা এক্সস্ট এসব লাগিয়ে আপনাকে কুলিং করার চেষ্টা করতে হবে এটা একটা বাইরে থেকে আপনাকে যে এক্সটার্নাল যে এনার্জি সেটা আপনাকে বাড়তি দিতে হবে যার কারণে কিন্তু আপনার অপারেশনাল কস্টটা কিন্তু ওখানে বাড়বে আর নেট হাউসও অনেকেই করতে পারেন নেট হাউস করেও করতে পারেন এক্ষেত্রে ইনসেট টেস্টের ব্যাপারটা অনেকটাই ইয়ে হয়ে যায় ভেতরটা পলিহাউসের মতো যতটা হাই হয়ে যায় বা ভ্যাপসা ওয়েদার হয় সেটা হবে না সেক্ষেত্রে কিন্তু নেট হাউস করেও কিন্তু অনেকে কাজ করতে পারেন যে প্রপার গ্রিন হাউস করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই হাইড্রোপনিক আর অর্গানিক দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি বেসিক্যালি ইন্ডিয়ার কথা ধরি এক্ষেত্রে কিন্তু হাইড্রোপনিকটাকে কিন্তু আপনি অর্গানিক বলে কখনো চালাতে পারবেন তার কারণ এটা আইন নেই যদি অর্গানিকের যে ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু হাইড্রোপনিক ফুলফিল করতে পারবেন এক্ষেত্রে কিন্তু হাইড্রোপনিকটাকে আপনি অর্গানিক বলতে পারেননি যদি আমি নিউট্রিশন ভ্যালু বা ফুডের কোয়ালিটি নিয়ে যদি দেখি তাহলে কিন্তু বেসিক্যালি অর্গানিক আর হাইড্রো হাইড্রোপনিকের মধ্যে কিন্তু কোনো ফারাক থাকা উচিত না বেসিক্যালি একটা সেফ ফুড কাটা মিনি অর্গানিক শব্দটা সবসময় ভাবে ইউজ করা হয় মার্কেটিং ভাবে ইউজ করা হয় মেন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ফুড আপনি যেটা কনজামশন করছেন সেই ফুডটার মধ্যে কোনো টক্সিক ম্যাটেরিয়াল আছে কি না এটাই হচ্ছে মেন দেখা তার মধ্যে কোনো হেভি মেটাল যদি না থাকে প্ল্যান্টেড যেসব একটা ধরুন একটা টমেটো টমেটোর মধ্যে যে গুলো থাকা দরকার সেই গুলো রয়েছে কোনো হেভি মেটাল নেই তাহলে সেফ ফুড খুব ভালো শরীরের জন্য উপকার সেক্ষেত্রে সেটা অর্গানিক থেকে আসছে না এই থেকে আসছে সেটা না জানলেও চলবে এবার ধরুন যদি আমরা যদি বেসিক এবার যদি অর্গানিক বা হাইড্রোপনিকের মধ্যে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে কি হবে আমরা অর্গ্যানিক ফার্মিং এর জন্য ধরুন আমরা গোবর সার ব্যবহার করি ভার্মি কম্পোস্ট ব্যবহার ভার্মি কম্পোস্ট আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম জল দিয়ে দিলাম গাছ কি ভার্মি কম্পোস্ট নিয়ে নেবে না গাছ কিন্তু ভার্মিক কম্পোস্টকে সরাসরি নিতে পারে না ভার্মিক কম্পোস্টের মধ্যে যেসব গুলো রয়েছে গাছের যে এসেন্সিয়াল নিউট্রিশনগুলো রয়েছে সেইগুলো যতক্ষণ না গাছের অ্যাভেলেবেল ফর্মে জলের মধ্যে দ্রবীভূত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছ নিতে পারবে না কোনো লাভ নেই এক্ষেত্রে কিন্তু মাটির মাইক্রো অর্গানিজম এটা খুব একটা বড় ভূমিকা পালন করে গাছের গোড়ায় আমরা যখন কোনো সার দিই কোনো গোবর সার দিচ্ছি পাতা পচা সার দিচ্ছি সেটা কিন্তু গোড়ায় যে মাইক্রো অর্গানিজম রয়েছে তারা কিন্তু ওটাকে ভেঙে ওটা একটা এসেন্সিয়াল এই এসেন্সিয়াল যে মাইক্রো সেগুলো হচ্ছে গাছের অ্যাভেলেবেল ফর্মে নিয়ে আসে জলের মধ্যে দূরিত গাছ কিন্তু ওই কেমিক্যাল ফর্মে নিয়ে যাবে ধরুন আমি একটা কথা বলি গোবরের মধ্যে আমার অ্যামোনিয়া রয়েছে মাটির যখন দিচ্ছি মাটির মধ্যে নাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে ওটা নাইট্রেটে রূপান্তরিত হচ্ছে এনো থ্রিতে রূপান্তরিত হচ্ছে ওই এনো থ্রিটাই কিন্তু গাছ নিতে পারে মানে গাছ বেসিক্যালি আয়োনাইজড ফর্মেই কিন্তু নিতে পারে এই না যে আপনি যে গোবর সার দিয়ে দিচ্ছেন সেই গোবর সার নিয়ে নিচ্ছে বা ভার্মিকম্পোস্ট দিয়ে দিচ্ছেন ভার্মিকম্পোস্ট নিয়ে পচা সার দিয়ে দিচ্ছেন পাতা পচা সার গাছ নিয়ে নিচ্ছে তা কিন্তু নয় বেসিক্যালি এটা আয়নাইজ ফর্মে আসার পরেই কিন্তু গাছ ওটা নিতে পারে ওটা কিন্তু কি করতে পারে গাছ কিন্তু সরাসরি কোনো দ্রব্য মানে র যে ইয়েটা হয় সেটা কিন্তু নিতে পারে এবার ধরুন এটা গেল অর্গানিক ফার্মিং এর ক্ষেত্রে এবার যদি ধরুন ওর পাশাপাশি আমি একটা হাইড্রোপনিক রাখি হাইড্রোপনিকে যে মানে ধরুন একদম লাস্ট প্রসেস অর্গ্যানিক ফার্মিংয়ে আপনার আপনি গোবর সার দিলেন সেই অ্যামোনিয়া ভেঙে নাইট্রেটে রূপান্তরিত হলো লাস্ট তারপর ওখান থেকে জলে দ্রবীভূত হওয়ার পরে গাছ ওখান থেকে নিচ্ছে এই প্রসেসটা লাস্ট প্রসেসটা যেটা এন থ্রি যেটা নাইট্রোজেনের নাইট্রেটে রূপান্তরিত হয়ে গেছে সেইটা সেই ফর্মটাই হচ্ছে আমরা হাইড্রোপনিকের ক্ষেত্রে দিচ্ছি সেক্ষেত্রে যেহেতু আমরা গাছের অ্যাভেলেবেল ফর্মটাকেই আমরা গাছকে দিচ্ছি হাইড্রোপনিকের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এখানে অর্গানিজমের কোনো আহ ইয়ে থাকে না রোল থাকে না তার গাছ সরাসরি নিতে পারে একটা গাছকে আমি নাইট্রেট দিচ্ছি গাছ কিন্তু জানে না সে বুঝতে পারে না যে এই নাইট্রেটটা কোথা থেকে আসছে তার যদি সমস্ত প্যারামিটার ঠিকঠাক থাকে সেটা গোবর সার থেকে আসছে না কেমিক্যালি সিন্থেটিক ফার্টিলাইজার থেকে থ্রি ফর্মে আসছে তার দরকার থ্রি তো সেই থ্রি ওখান থেকে নিচ্ছে বেসিক্যালি এটার মধ্যে কিন্তু কোনো খুব একটা এর ফারাক নেই ডিপলি যদি ঢোকা যায় এমনি যদি সোর্স ভিত্তিক যদি দেখা যায় যে হ্যাঁ হাইড্রোকনিকের ক্ষেত্রে আমরা আমরা যেটা ব্যবহার করছি সিনথেটিক ফার্টিলাইজার এটা হয়ে থাকে বেসিকালি আমরা এখন আস্তে আস্তে এই সিনথেটিক ফার্টিলাইজারটাকে বাদ দিয়ে আমরা কিন্তু অর্গানিক হাইড্রোপনিকের মধ্যে কিন্তু কনভার্ট করছি আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা অনেক অর্গানিক হাইড্রপনিকই কনভার্ট করে দেবো হ্যাঁ হাইড্রোপনিক অটোমেশন হান্ড্রেড পার্সেন্ট অটোমেশন খুবই ভালো জিনিস আমি বলবো আমি কখনোই অটোমেশনটাকে প্রাথমিকভাবে রেকমেন্ড না তার কারণ হচ্ছে আপনি প্ল্যান্টের প্যারামিটার প্ল্যান্ট সম্পর্কে আপনি না জেনে না বুঝে আপনি সমস্ত অটোমেশনের উপরে ছেড়ে দিলে ধরুন বাই চান্স কোনো কারণে আমার অটোমেশনটা ফেলিওর হয়ে গেল অটোমেশনটা কোনোভাবে কাজ করছে না তো সেক্ষেত্রে কিন্তু একটা ফেলিওর হয়ে যাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে তার কারণ হচ্ছে আপনি ম্যানুয়ালি ওটাকে আর মেনটেন করতে পারবেন কারণ আপনার ওই বিষয়টা জানা নেই টোটালটা আপনার অটোমেশন অটোমেটিকভাবেই কাজ করতে অটোমেশন সবসময় যে অ্যাকুরেসি দেবে তার কোনো মানে নেই হয়তো কোনো সময় প্রবলেম করতে পারে কোনোটা হয়তো বেশি দিচ্ছে কোনোটা কম দিচ্ছে কিন্তু আপনি যদি প্ল্যান্ট ফিজিওলজি না জানেন নাইট্রোশন ম্যানেজমেন্ট যদি না জানেন আপনি যদি না জেনে থাকেন তাহলে কিন্তু অটোমেশন আপনার জন্য কোনো কাজের নয় সেজন্য আপনাকে আগে জানতে হবে আগে বিষয়টা সম্পর্কে আপনাকে বেসিক নলেজ নিতে হবে নলেজটা থাকলে তবেই আপনি অটোমেশন করুন তবেই আপনি বুঝতে পারবেন যে অটোমেশানটা আপনার ঠিকভাবে কাজ করছে কি করছে না ছোটখাটো ছোটোখাটো যেসব এই তাদের জন্য তো অটোমেশনটা আমি রেকমেন্ড করবো না অটোমেশান করার কোনো দরকারই নেই নিজে ঠিকঠাকভাবে ই করুন হ্যাঁ অটোমেশান অবশ্যই করতে পারেন অটোমেশনটা করার আগে আগে নিজে বুঝুন নিজে আগে বুঝে নিন ব্যাপারটা বোঝার পরে আপনি অটোমেশন করুন তারপরে যদি আপনার ধরুন কোনো সমস্যা আসছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অটোমেশনটা ঠিকঠাকভাবে কাজ করছে কি করছে না এবার যদি লো কস্ট বলা যায় একটা হাইড্রোপনিকের একটা ফার্ম বানাতে গেলে পরবর্তী এপিসোডে আমি আরো যে কস্টিং ফস্টিং সেগুলো নিয়ে আমি আসবো আমার যে নিজস্ব ফার্ম সেই ফার্মেরও যে কস্টিং সেগুলো নিয়েও আসবো তো বেসিক্যালি হাইড্রোপনিক একটা পলিহাউস হাউস বা হাউস বা এগুলো করতে গেলে লো কস্ট লো কস্টেরও একটা লিমিট আছে তার বেশি আপনি লো কস্ট করতে পারবেন মানে যেটা দরকার সেটা কিন্তু আপনাকে করতেই হবে মানে ধরুন আপনি এমন একটা পাইপ ব্যবহার করছেন যে পাইপটা আপনি এত লো কস্ট করে দিয়েছেন কিছুদিন পরে আপনার ভেঙে যায় উল্টে লাভটা কি হলো নষ্ট হয়ে যায় এক বছর পরে আপনার নষ্ট হয়ে যাবে বা কোনো একটা হয়তো বাতাস কথা জ্বর হলো সেক্ষেত্রে ভেঙে গেল তাতে লাভটা কি হবে সেক্ষেত্রে যেটা দরকার সেটা কিন্তু হ্যাঁ লো কস্ট অনেকটাই করা যায় নিজে যদি বেসিক কেন এই ব্যাপারটা বলছি আপনি যদি বেসিক জিনিসটা জানেন তাহলে কিন্তু আপনার লো কস্ট করাটা অনেক সুবিধা হবে আপনি লো করবেন আপনি বেসিক জিনিসটা আপনি জানেন যে আপনার সিস্টেমটা কিভাবে কাজ করছে সিস্টেমের যে মানে কিভাবে ফাংশন করছে সেটা যদি আপনি বুঝতে পেরে যান আপনি বেসিক জিনিসটাকে ঠিক রেখে আপনি আপনার মতো করে করুন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক লো কস্টে করতে পারেন আর সবসময় কোনো ফার্ম একদম পুরোপুরি কোনো কারোর উপরে দায়িত্বে না ছেড়ে দেওয়া হলে আপনাকে নলেজ একটু রাখতে হবে তো যাবেই হচ্ছে আপনি কিন্তু কারণ আপনার যে ছেলেটাকে আপনি রেখেছেন হেড্রোনমিস্ট হিসাবে বা এক্সপার্ট হিসেবে রেখেছেন সেই ভাবে কাজ করছে কিনা সেটা জানতে গেলে কিন্তু আপনাকে বেশি কিছু জানতে হবে তো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি আপনি তার উপরে ছেড়ে দিলে কি হবে না। একটা ফার্মে আপনি একটা এগ্রোনমিস্ট রাখতেই পারেন করতেই পারেন কিন্তু সেই এগ্রোনের হয়তো কোনো কোনো ছুটির দরকার হতে পারে খারাপ পরিস্থিতি তো সেক্ষেত্রে সেইটুকু টাইম আপনাকে ম্যানেজমেন্ট হবে কিন্তু আপনাকে আপনাকে বেসিক জানতেই হ্যাঁ মার্কেটিং কিন্তু হাইড্রোপনিকের যেটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে হাইড্রোপনিক সাথে যেটা ট্র্যাডিশনাল ফার্মিং সেই ফার্মিং এর কিন্তু অনেক তফাৎ রয়েছে তফাৎটা এরকম আপনি ট্র্যাডিশনাল ফার্মিংয়ে একটা মাঠে যে চাষ করছে তার কিন্তু ইনপুট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু নেই তার যেটা ইনভেস্টমেন্টটা সেটা হচ্ছে অপারেশনাল কস্ট আর এক্ষেত্রে হাইড্রোপনিক আপনি যখন করবেন তখন কিন্তু আপনার একটা সেট কস্ট রয়েছে তারপর অপারেশনাল কস্ট রয়েছে সেক্ষেত্রে হাইড্রোপনিক আপনি যখন করবেন অপারেশনাল কস্ট তো আপনার একটু বেশিই হবে সুতরাং আপনি যে প্রোডাক্টটা করবেন সেই প্রোডাক্টের যে ভ্যালুটা সেটা কিন্তু ট্র্যাডিশনাল যারা ফার্মিং করছে ধরুন ট্র্যাডিশনাল ভাবে কেউ টমেটো চাষ করছে দশ টাকা কেজি বিক্রি করছে আপনি দশ টাকা কেজি আপনি বেচতে পারবেন না বেচে প্রফিট করবেন আপনাকে তিরিশ টাকা দেবে সেই জিনিসটা যদি আপনি না পান তাহলে কিন্তু হাইড্রোপনিক আপনার জন্য নয় আপনি যদি সেই মার্কেটটা না পান হাইড্রোপনিক ধরুন আপনি কিছু এক্সোটিক ভেজিটেবল আপনি হয়তো করছেন হার্বস করছেন লোটস করছেন সাথে তারপর এগুলো যদি আপনি ধরুন একটা মেট্রো সিটি থেকে আপনি ধরুন দুশো কিলোমিটার দূরে আপনি চাষ করছেন তখন সেক্ষেত্রে কিন্তু এটা কতটা ভায়াবেলিটি হবে সেটা কিন্তু চিন্তা ভাবনার বিষয় কারণ বিক্রি করতে হবে এইসব জিনিস কিন্তু আপনি লোকাল মার্কেটে আপনি বুঝতে পারবেন এগুলো কিন্তু দাম অনেক বেশি হাই মানে আপনি একটা পালং বেসিক্যালি আপনি যখন একটা সিজনে পালং শাক আপনি বেচতে যাবেন হয়তো তো কুড়ি টাকা তিরিশ টাকা কেজি আপনি পালং শাক আপনি বেচবেন কিনতে পারবেন কিন্তু এইসব ভেজিটেবলসগুলো এগুলো হচ্ছে কিন্তু আপনি লোকাল মার্কেটে মানে একটা মেট্রোসিটিতে আপনি দেড়শো টাকা দুশো টাকা কেজি আপনি বেচতে পারবেন কিন্তু আপনার লোকালে আপনার দামটা তো বড় কথা আপনি বেচতেই পারবেন তো সেক্ষেত্রে আপনি দুশো কিলোমিটার দূরে যদি থাকেন তো সেখান থেকে আপনাকে ট্রান্সপোর্ট করে এখানে নিয়ে আসাটা কিন্তু খুব চাপের ব্যাপার হবে তখন ট্রান্সপোর্ট খরচা বেড়ে যাবে তো সেটা কতটা ভায়াবেল হবে সেটা চিন্তা ভাবনা করেই কিন্তু আপনাকে সেটা লাগাতে হবে সেটা আপনি কি উদ্দেশ্যে বানাচ্ছেন আর বেসিক্যালি এই মুহূর্তে আমি বলবো কলকাতা বা তার আশেপাশে এই এইরকম যদি মার্কেটটা না থাকে কলকাতার আশেপাশে আমরা মেদিনীপুরের মধ্যেও করছি কিন্তু ট্রান্সপোর্টেশন যাতে সহজলভ্য হয় সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে নাহলে কিন্তু মার্কেটিং এই মার্কেটিং সার্টিফিকগুলো না থাকলে কিন্তু আপনি হাইড্রোপনিকে সাফল্য অর্জন করতে না তার কারণ আপনার এখানে অপারেশনাল কস্টটা কিন্তু অন্যান্য চাষের থেকে মানে ট্র্যাডিশনাল চাষের থেকে অনেকটাই হাই তো সুতরাং আপনার যদি নিজস্ব মার্কেট না থাকে তাহলে কিন্তু হাইড্রোপনিকে না আসাই ভালো যে যতই বলে থাকুক হাইড্রোপনিকে কিন্তু অপারেশনাল কস্ট বেশি এটা কিন্তু আপনাকে মানতে এই জিনিসগুলোকে মাথায় রাখবে তবেই হাইড্রোকনিক বেসিক্যালি এই বিষয়টাই আহ আশা করি সবাইকে একটা মোটামুটি একটা হাইড্রোকনিক সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বুঝতে দেওয়ার চেষ্টা করব আরো আমি অন্যান্য বিষয় নিয়ে আমার পার্নের বিষয় নিয়ে আলোচনা করি এখন পর্যন্ত সবাই ভালো থাকুন চেষ্টা থাকুন জয় হিন্দ জয় ভারত অনেকে ধন্যবাদ আবার আমরা একসাথে বসবো এই নিয়ে আলোচনা করবো